Hey everyone, কেমন আছেন সবাই? Welcome back to my channel. আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি এই আরং আর্থ হার্বাল ফেস প্যাকটিকে, এন্ড যেটা আপনি একদমই মিস করতে চাইবেন না. সো স্টে টিউনড টিল দ্য এন্ড বিকজ ইটস গোয়িং টু বি সুপার ইনফরমেটিভ. সো লেটস গেট স্টার্টেড. প্রথমত আরং আর্থ হার্বাল ফেস প্যাকের প্যাকেজিং বেশ অ্যাট্রাকটিভ। প্রতিটা প্যাকেই 100 গ্রাম করে আপনার ফেস প্যাক দেওয়া আছে এবং প্রত্যেকটা প্যাকের সাথেই এর এক্সপায়ার ডেটটা সুন্দরভাবে মেনশন করা আছে। এই ফেস প্যাকটা ক্লেম করছে যে এটা স্কিনের ছোপ ছোপ দাগ দূর করবে, স্কিনটাকে গ্লোই ও হেলদি রাখবে। এই বিষয়ে আমি ভিডিওতে লাইভ প্রুফ দেওয়ার চেষ্টা করব। এর আগে আমি ইনগ্রেডিয়েন্টস লিস্ট একটু পড়ি। এই ফেস প্যাকটি তৈরি করা হয়েছে মসুর ডাল, ছোলার গুঁড়া, ভেজিটেবল গাম, আমলকি, নিম, তুলসী, অরেঞ্জ পিল পাউডার, মঞ্জিষ্ঠা, মেথি, একাঙ্গি, অনন্তমূল এবং স্যান্ডালউড। অ্যান্ড এই 100 গ্রামের এই ফেস প্যাকটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 100 টাকায়। আমি এই ফেস প্যাকটির ইনগ্রেডিয়েন্টস লিস্ট সম্পর্কে কিছু কথা বলে নিই। ফার্স্টে বলেছি এখানে আছে মসুর ডাল। মসুর ডালে রয়েছে প্রাকৃতিক স্ক্রাবিং গুণ যা ত্বককে হচ্ছে মরা চামড়া থেকে মুক্ত করতে সাহায্য করে। এছাড়াও এটা স্কিনের হচ্ছে টেক্সচারটা উন্নত করতে পারে, স্কিনের উজ্জ্বলতা বাড়াতেও কাজ করে। ছোলার গুঁড়াটাও মোটামুটি একটা চমৎকার ক্লিনজার হিসেবে কাজ করে, যেটা আমাদের স্কিনের তেলতেলে ভাবটাকে কমায় এবং ব্রণের সমস্যা থাকলে সেটাকেও কিছুটা কমিয়ে আনতে সাহায্য করে। অ্যান্ড আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে। আর নিমে হচ্ছে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণাবলী থাকে যেটা স্কিনের ব্রণ, তারপর হচ্ছে ইনফেকশন ইত্যাদি প্রতিরোধে সহায়তা করে। তুলসী পাতা স্কিনকে ঠান্ডা রাখতে এবং বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে রক্ষা করতে সাহায্য করে। এখানে যে অরেঞ্জ পিল পাউডারের কথা বলা আছে, এই অরেঞ্জ পিল পাউডারে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এটাও স্কিনের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, দাগ কমাতে সাহায্য করে। মেথি যে উপাদানটা আছে এটা স্কিনের অ্যান্টি এইজিং, তারপর হচ্ছে বলি রেখা কমাতে সাহায্য করে, স্কিনকে আর্দ্র রাখে, এটা ব্রণের দাগ কমাতেও কিন্তু মোটামুটি সহায়ক। একাঙ্গি যেটা আছে এটা স্কিনের সজীবতা ধরে রাখতে সহায়তা করে। অনন্তমূল সেটাও স্কিনের ফুসফুরি, আই মিন স্কিন যদি ছোট ছোট কোনো বাম্পস থাকে সেটা। আর স্যান্ডেলউড পাউডার মানে চন্দনের গুঁড়া তো স্কিনকে অনেক বেশি ব্রাইট করতে হেল্পফুল এবং দাগও কমাতে সাহায্য করে। সো আমি এই ফেস প্যাকের ইনগ্রেডিয়েন্টস লিস্ট দেখে বেশ স্যাটিসফাইড হয়েছি, বেশ ইমপ্রেসিভ তাই না? তো চলুন দেখে আসি যে উপাদানের লিস্ট হিসেবে এটা স্কিনে কেমন কাজ করে। এই প্যাকটিতে জিপার ক্লোজার থাকাতে এটা খুব সহজে খোলা এবং বন্ধ করা যায়। এই জিপার ক্লোজার সিস্টেমটা কিন্তু এই প্যাকেজিংটাকে আরো প্রিমিয়াম করে তুলেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই ফেস প্যাকটি প্রায় একদম শেষের পথে। আরেকটা কথা যেটা, এই ফেস প্যাকটা কিন্তু খুবই অল্প পরিমাণে ইউজ করা যায়, যার কারণে আপনি একটা প্যাক অনেক দিন যাবত ইউজ করতে পারবেন। আমারটা প্রায় 6 মাস চলছে। তো এটার লাইভ রেজাল্টের জন্য আমি এটা অ্যাপ্লাই করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি কিছু পরিমাণ পাউডার নিয়ে নিলাম, খুবই অল্প পরিমাণ নিয়েছি, এটা পানিতে দেওয়ার পর অনেক বেশি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পানি অ্যাড করার সাথে সাথে এটা কিছুটা ফুলে উঠতে শুরু করেছে। এটা কিন্তু অন্যান্য ফেস প্যাকের মতো না, এটা আপনি যতই পানি দেন না কেন আপনার পানি বেশি বা কম হয়েছে এরকম কখনোই মনে হবে না। এটা পানিটাকে খুব ভালোভাবে নিজেদের ইনগ্রিডিয়েন্টসের মধ্যে অ্যাবজর্ব করে নিতে পারে। তো আমি হালকা আর একটু পানি অ্যাড করে এই ফেস প্যাকটাকে রেডি করে আনছি। অ্যান্ড আমার প্যাকটা বানানো রেডি। দেখতে পাচ্ছেন কতটা ঠিক একটা টেক্সচার। আমি এই ফেস প্যাকটিতে আর অন্য কোনো কিছু ইউজ করিনি, আপনারা চাইলে কিছু অ্যাড করেও ইউজ করতে পারেন, বাট আমার মনে হয় না তার দরকার আছে। অ্যান্ড নাও এটা আমি আমার একটা হাতে ইউজ করে নিব এবং আরেক হাতে ইউজ করব না, যাতে আপনার ডিফারেন্সটা ভালোভাবে বুঝতে পারেন। এটার টেক্সচারটা জাস্ট একটু খেয়াল করেন, আমরা কলার প্যাক বানালে টেক্সচারটা যেরকম হবে ঠিক ওই রকম টাইপের একটা টেক্সচার। যারা এই ফেস প্যাকটি কখনো ইউজ করেননি, ট্রাস্ট মি আপনাদের ফেস প্যাক সম্পর্কে টোটালি ধারণাই পাল্টে যাবে। অ্যান্ড সবচেয়ে বড় কথা, এটা আপনি যখন ইউজ করবেন ইউ ফিল সেফ, এখানে কোনো আর্টিফিশিয়াল কালার, কোনো স্মেল কিছুই নেই, আপনার মনে হবে আপনি ন্যাচারাল কোনো ইনগ্রিডিয়েন্টস আপনার স্কিনে মাখছেন। এটা ইউজ করার পর 15 থেকে 20 মিনিট আপনার স্কিনে রাখতে হবে। আমার অ্যাপ্লাই করা ফেস প্যাকটি এখনও তেমন একটা শুকায়নি, আপনারা আমার হাতে ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। অ্যাপ্লাই করা ফেস প্যাকের অংশটুকু থেকে কিছুটা গ্লিটারি শাইন আসছে, এর ইনগ্রিডিয়েন্টসগুলোর জন্যই মূলত এরকমটা হয়ে থাকে। এটা একদম মিহি টাইপের কোনো ফেস প্যাক নয়, যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্ল্যান্ড হতে পারতো সেগুলো অলরেডি ব্ল্যান্ড করা আছে, আর যেগুলো হচ্ছে আপনার ব্ল্যান্ড হয় না সেগুলো উপরে ভেসে ভেসে থাকে। আমার ফেস প্যাকটা মোটামুটি শুকিয়ে গেছে, আমি এখন এটাকে ক্লিন করে নিচ্ছি। অ্যান্ড লুক অ্যাট দ্য ইনস্ট্যান্ট গ্লো।
শুধুমাত্র গ্লো দিচ্ছে যে ব্যাপারটা এরকম নয়, খুব বেশি সফট ফিল হচ্ছে হাতটা, একদম ইনস্ট্যান্ট একটা যে ব্রাইটনেস বলে ওটা পাচ্ছি, খুবই স্মুথ, খুবই সফট একটা ফিল হচ্ছে। সো হেয়ার ইজ দ্য রেজাল্ট। ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস হওয়ার কারণে ক্লিন করার পরও এটার কিছুটা অংশ থেকে যায়, অ্যান্ড এটা পুরোপুরি স্কিন থেকে ক্লিন করাটা বেশ কষ্টকর, বাট তবুও এটার রেজাল্ট দেখে আমি বেশ স্যাটিসফাইড। আরং এর সবগুলো ফেস প্যাক আমার ট্রাই করা হয়নি, বাট এই ফেস প্যাকটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আই ফিল মাই স্কিন ইজ ভেরি হেলদি রাইট নাও। অন্যান্য ফেস প্যাকগুলো ইউজ করার পর স্কিনটা অনেক ড্রাই ফিল হয় এবং ইনস্ট্যান্ট একটা ময়েশ্চারাইজারের দরকার হয়, বাট এই ফেস প্যাকটা ইউজ করার পর আপনার ওরকম কিছুই ফিল হবে না, স্কিনকে খুবই সফট ফিল হবে। এটা যখন আপনি আপনার স্কিনে অ্যাপ্লাই করবেন, বারবার আপনার স্কিনটাকে ধরতে ইচ্ছে করবে, লাইক ও মাই গড হাউ সফট। তো দুই হাতে ডিফারেন্স তো আপনারা বুঝতেই পারছেন। আপনারা যদি এমন কোনো ফেস প্যাক খুঁজে থাকেন যেটা আপনার স্কিনকে হেলদি দেখাবে এবং একটা ইনস্ট্যান্ট গ্লোই লুক দিবে, আপনারা এই আরং আর্থের ফেস প্যাকগুলো ট্রাই করতে পারেন। তো এই ছিল আজকের রিভিউ, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।